মেসিরা যাচ্ছেন না ইসরায়েল। প্রিয় বন্ধুরা, বাংলা নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, আরো আপডেট নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। জেরুজালেমে অনুষ্ঠিত আর্জেন্টিনা ইসরায়েল ম্যাচটি বাতিল হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজনৈতিক কারণে মেসিদের ইসরায়েল সফর বাতিল করা হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে এটি ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ ফাউরি এই ম্যাচটির ব্যাপারে আর্জেন্টাইন ফুটবলারদের অনাগ্রহের কথাই জানিয়েছে। আমি যতদূর জানি, জাতীয় দলের ফুটবলাররা এই ম্যাচটি খেলতে যাচ্ছিল। আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি এই ম্যাচ নিয়ে নিজেদের অনাগ্রহের কথা আগেই জানিয়েছিলেন। বিশ্বকাপের আগে জেরুজালেমে প্রস্তুতিমূলক ম্যাচ না খেলে তিনি তা বার্সেলোনায় খেলতে চেয়েছিলেন। এদিকে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুইন জানিয়েছেন, পুরো দলের উপর রাজনৈতিক চাপ প্রকট আকার ধারণ করায় এই ম্যাচটি বাতিল করতে হয়েছে। ফিলিস্তিনি ফুটবল কর্তৃপক্ষ আগে থেকে এই ম্যাচ না খেলার আহ্বান জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে। ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যাচটি না খেলার ব্যাপারে লিওনেল মেসিকে আহ্বান জানিয়ে বলেছিলেন, শত অনুরোধের পরেও মেসি যদি ইসরায়েলে যান তাহলে তার জার্সি ও ছবি পরানো হবে। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আর্জেন্টাইন সরকারের কাছেও ম্যাচটি খেলতে জেরুজালেমে না আসার অনুরোধ জানিয়ে চিঠি লেখা হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ মনে করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে ইসরায়েল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়ে প্রথমে ম্যাচটি হাইফাই অনুষ্ঠানের কথা থাকলেও কোন এক কারণে এটিকে জেরুজালেমে নিয়ে আসা হয়। আর্জেন্টাইন সরকারের কাছে ইসরায়েল জেরুজালেমকে ঐক্যবদ্ধ জেরুজালেম হিসেবে বলেছে। সম্প্রতি গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে ইসরায়েলি বাহিনীর গুলিতে 61 জন নিহত হন। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা সবসময় তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। ইসরায়েল অবশ্য পুরো জেরুজালেম নগরীকে নিজেদের বলে দাবি করে। যুক্তরাষ্ট্রে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। সেখানে মার্কিন দূতাবাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। গত 14 মে সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের উদ্বোধনের সময় ফিলিস্তিনিরা প্রতিবাদে ফুঁসে ওঠে। মেসি যেন এত কিছুর পরেও ইসরায়েল সফরে না আসেন সেই প্রত্যাশা ছিল ফিলিস্তিনিদের। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি জিব্রিল রজব বলেছিলেন, মেসি হচ্ছেন ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। ইসরায়েলের বিপক্ষে খেলতে নেমে মানবতার বিরুদ্ধে অপরাধকে তিনি যেন স্বীকৃতি না দেন সেই প্রত্যাশায় আমরা করি। মেসিও আর্জেন্টিনা ফিলিস্তিনিদের সেই প্রত্যাশার প্রতিদান অবশেষে দিতে যাচ্ছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমরা আশা করছি। এখানে আমরা কিছু মন্তব্য পড়ছি। মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ মেসি এবং আর্জেন্টিন ফুটবলকে। মেসি, তুমি যেটা করে দেখালে এই কাজটা অনেক মুসলিম পরাশক্তি যুগ যুগ ধরে পারেনি, হয়তো পারবেও না। শুভকামনা রইল মেসি ও আর্জেন্টিনা ফুটবল টিমের জন্য। বিশেষ দ্রষ্টব্য, আমি ব্রাজিল ফুটবল টিমের সাপোর্টার। ফয়সাল ইকবাল লিখেছেন প্রথম আলো কমেন্ট বক্সে। তো আমরা আমাদের বাংলা নিউজ 24 এ আপনাদের মূল্যবান মতামত আশা করছি এবং পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের মতামতগুলো আমরা পড়ে শোনাব। মোহাম্মদ আব্দুর রাজ্জাক লিখেছেন, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ধন্যবাদ মানবতার পক্ষে সিদ্ধান্ত নেওয়ায়, ধন্যবাদ খেলোয়াড়দেরকে এই সিদ্ধান্ত নিতে প্রভাব রাখার জন্য। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচটি না খেললেও আশা করি আর্জেন্টিনা ভালো করবে বিশ্বকাপে, এই শুভকামনা তাদের জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার।